প্রধানমন্ত্রী কিছুদিন আগে সংসদে বলেছেন বাংলাদেশ সিঙ্গাপুর হয়ে যাচ্ছে 2020 সালে, বাংলাদেশের অর্থনীতি সিঙ্গাপুরের চেয়ে শক্তিশালী। সেই অর্থনীতি এখন পুরোপুরি শ্রীলঙ্কার আলামত নিয়ে কিভাবে আসে? কিছুদিন আগে পর্যন্ত সরকারের বডি ল্যাঙ্গুয়েজে এক ধরনের তাচ্ছিল্য আমরা লক্ষ্য করেছি। আমাদের শক্তির সীমা নাই, পদ্মা সেতু বানিয়ে ফেলেছি, এখন আমরা আমেরিকা হয়ে যাচ্ছি, আমাদের আর কোনো চিন্তা নাই। এবং এত বড় বড় কথা বলা সরকার যখন ভিক্ষার থলি হাতে IMF এর কাছে যায়, তখন বুঝতে বাকি থাকে না দেশের অবস্থা কি। বেইল আউটের জন্য IMF এর কাছে যেতে হচ্ছে, ওয়ার্ল্ড ব্যাংকের কাছে যেতে হচ্ছে, জাইকার কাছে যেতে হচ্ছে, কারণ আমাদের রিজার্ভের সরকার বলছে $39 বিলিয়ন, IMF বলছে $31 বিলিয়ন, হিসাব বলছে এটা আরো অনেক কম। না হলে ডিজেল, যেটা গরিবের জ্বালানি বলা হয়, সেটার দাম আপনি 40% এর উপরে কি করে বাড়ান? আজকে প্রত্যেকটা পরিবহনের খরচ বেড়ে গেছে। পরিবহন খরচে বাড়া মানেই হচ্ছে আপনার মানে একেবারে সবজি থেকে শুরু করে সবকিছুর দাম বাড়া। মানুষ যাবে কোথায়?